আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতুহ। আচ্ছা বলেন, এবার আপনি আপনার প্রশ্নটা বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের মুসলমান ভাইরা আপনাকে যেভাবে হিউমিলিয়েট করে, আপনাকে আপনার সাথে যেভাবে গালি গালাজ করে, এটা কখনোই আমি এর সাথে সাপোর্টেড না। বাট আমার একটা আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনার লেখার মাধ্যমে অথবা আপনার কথাবার্তার মাধ্যমে, আপনি কি ইসলামকে ছোট করে দেখান না সব সময়, বা আমাদের নবীকে নিয়ে নবী চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেন না, এটা কি উচিত? আচ্ছা, আমি এখন পর্যন্ত এমন একটা কথা বলেছি নবী সম্পর্কে যেটা মিথ্যা, সেটা একটু আমাকে এক্সাম্পল দেন তো, একটা উদাহরণ দেন যে আমি এমন একটা অভিযোগ নবীর উপরে আরোপ করেছি যেটা মিথ্যা কথা। এমন একটা উদাহরণ আপনি আমাকে দেন, যে কোনো একটা। আচ্ছা, এরকম অনেক, যেমন ধরেন আমি অভিযোগ আরোপ করেছি যে হযরত মুহাম্মদ দাসীর সাথে সেক্স করত, দাসীর সাথে সহবাস করত, যৌনকর্ম করত, এটা কি সত্য নাকি মিথ্যা আপনি বলেন? আচ্ছা, এটা সত্য। আচ্ছা, নবী 6 বছর বয়সে, না না আমি জাস্ট আপনাকে প্রশ্নগুলো করি যে আপনি দেখেন কোনটা সত্য কোনটা মিথ্যা। 6 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করে 9 বছর বয়সে তার সাথে সহবাস করেছেন, যৌন সম্পর্ক করেছেন, যখন তার বয়স ছিল 53 বছর, তখন তিনি 9 বছরের একটা বালিকার সাথে যৌন সম্পর্ক করেছেন, এটা সত্য নাকি মিথ্যা বলেন আপনি? সত্য। 3 নম্বর হচ্ছে হযরত মুহাম্মদ যুদ্ধবন্দী নারীদেরকে গনিমতের মাল হিসেবে ডিস্ট্রিবিউট করতেন সাহাবিদের মধ্যে সেক্স করার জন্য, এবং তার সাহাবিরা সেই যুদ্ধবন্দী নারী যাদের পিতা পিতা স্বামী ভাই এদেরকে হত্যা করা হয়েছে, হত্যা করে তাদেরকে তুলে আনা হয়েছে, বন্দী বানানো হয়েছে, সেই মেয়েদেরকে ডিস্ট্রিবিউট করতেন সাহাবিদের মধ্যে এবং নিজেও নিতেন, নিজেও নিয়ে সেই নারীদের সাথে যৌন সম্পর্ক করতেন, এবং দাসীদের সাথে এবং যুদ্ধবন্দী নারীদের সাথে যৌন সম্পর্ককে আল্লাহ এবং তার রাসূল হালাল করে দিয়েছেন, এটা সত্য নাকি মিথ্যা বলেন? বলেন। আচ্ছা, সত্য। আচ্ছা, রাতের অন্ধকারে অতর্কিতভাবে, রাতের অন্ধকারে অতর্কিতভাবে গোত্রের উপরে হামলা চালিয়ে তাদের সমস্ত পুরুষকে হত্যা করে ফেলা, এটা কি সত্য নাকি মিথ্যা বলেন? আচ্ছা, এই জিনিসটার হাদিসটা আমি আপনাকে এখনই দেখিয়ে দিচ্ছি, এখনই দেখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, একটু অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে সহি মুসলিম গ্রন্থ থেকে আপনাকে আমি দেখাচ্ছি, সহি মুসলিম থেকে আপনাকে আমি বলে দিচ্ছি এটা কোথায় পাবেন আপনি। সহি মুসলিম খণ্ড নম্বর 6, পৃষ্ঠা নম্বর 181, আপনি যদি ইসলামিক ফাউন্ডেশন থেকে কেনেন তাহলে, ঠিক আছে। এই হাদিস নাম্বারটা হচ্ছে 4370, একদম বই থেকে আমি দেখাচ্ছি, বইয়ের পাতাটা আমি ইয়া করে রেখেছি। অনুচ্ছেদের নাম হচ্ছে 4370, অনুচ্ছেদের নাম হচ্ছে যে কাফিরদের কাছে ইসলামের দাওয়াত আহ্বান পৌঁছেছে তাদের ওপরে অতর্কিত আক্রমণ করা বৈধ। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি মুসতালিকের উপর অতর্কিত আক্রমণ করেছেন, আর তারাও পাল্টা আক্রমণ করে চালিয়েছিল, মানে অতর্কিত আক্রমণ আগে মুহাম্মদ চালিয়েছে, তারা আত্মরক্ষার্থে তারাও আক্রমণ চালিয়েছিল। এ সময় তারা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছিল, আপনি দেখেন এ সময় তারা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছিল, তার মানে তারা তখন জানতো না যে হযরত মুহাম্মদ সেনাবাহিনী নিয়ে তাদের উপর আক্রমণ করবেন। ফলে মুসলমানরা তাদের যুদ্ধকারীদেরকে হত্যা এবং নারী ও শিশুদেরকে কয়েদ করে ফেলেছে। এখন শুরুর অংশটা আবার একটু পড়েন। তিনি বলেন, আমি নাফেকে লিখে পাঠালাম এবং জিজ্ঞেস করলাম আক্রমণের পূর্বে কাফেরদেরকে ইসলামের আহ্বান জানানোটা কেমন। উত্তরে তিনি আমাকে লিখে পাঠালেন যে এই বিধান পদ্ধতি ইসলামের প্রাথমিক যুগে প্রচলিত ছিল, মানে আপনি যখন কোনো গোত্রকে আক্রমণ করতে গেছেন তখন আপনাকে আপনার যে তাদেরকে ইসলামের কথা আহ্বান জানাতেই হবে এমন কোনো কথা নেই, এই বিষয়টা ইসলামের প্রাথমিক যুগে প্রচলিত ছিল, কিন্তু পরবর্তী যুগে আপনি অতর্কিত আক্রমণ করাটা জায়েজ করে দেওয়া হয়েছে, এবং কোরআনের যে উসুল নকশ মানসুখ অনুসারে পরবর্তী সময় যে সমস্ত আয়াত নাজিল হবে, পরবর্তী সময় হযরত মুহাম্মদের যে সমস্ত নির্দেশ নাজিল হবে বা বলবেন, সেইগুলা কি কোরআন এবং ইসলামের আইন হিসেবে গণ্য করতে হবে, প্রাথমিক যুগের আইন পরবর্তী সময় আর প্রযোজ্য হবে না। এখন দেখেন প্রাথমিক যুগে প্রচলিত ছিল, পরবর্তী সময়ে হাদিসটাতে বলা হচ্ছে কাফিরদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে তাদের ওপরে অতর্কিত আক্রমণ করা বৈধ, ঠিক আছে। এবং এই হাদিসটাতে পরিষ্কার যে বনু মুসতালিকের যুদ্ধকারীদেরকে হত্যা করেছিল এবং নারী ও শিশুদেরকে কয়েদ করে নিয়েছিল, ঠিক আছে। এই হাদিসটা আপনাকে আমি দেখালাম, আপনি হাদিসটা রিচেক করতে পারেন, আপনি অবশ্যই বাসায় আবার একবার চেক করে দেখেন যে আমি সঠিক বলেছি নাকি মিথ্যা বলেছি, ঠিক আছে। তারপরে আপনাকে আমি আচ্ছা, এই এই যুদ্ধ এই আক্রমণের প্রেক্ষাপটটা কি আপনি জানেন, আমাকে একটু বলতে পারবেন কেন এই আক্রমণটা করা হয়েছিল? হ্যাঁ, আমি জানি আক্রমণের প্রেক্ষাপট, কিন্তু আক্রমণের প্রেক্ষাপট যাই হোক না কেন, যদি কোনো চুক্তি ভঙ্গ হয়ে থাকে বা যদি কোনো ধরনের অপরাধ ঘটিত সমস্যা হয়ে থাকে, যেমন ধরেন নিউজিল্যান্ডে কিছু মুসলমানকে মানে অনর্থক হত্যা করা হয়েছে কয়েকদিন আগে, তাই না? এই মুসলমানদের ওই যে ধরেন সুইডেনে এই যে যে লোকটা হত্যা করেছে সেই লোকটা বলেছে যে সুইডেনে কিছু মুসলমান কিছু খ্রিস্টানকে হত্যা করেছে, তার বদলা হিসেবে সেই খ্রিস্টানটা মানে সেই সাদা চামড়ার লোকটা মুসলমানদেরকে হত্যা করেছে, তাই না? এটা আমরা তীব্র নিন্দা এবং বিরোধিতা করি, কেন করি? কারণ হচ্ছে
যেই লোকটা সুইডেনে যে মুসলিম লোকটা সুইডেনে আক্রমণ চালিয়েছে তার দোষের দায়ভার কিন্তু আমরা নিউজিল্যান্ডের মুসলমানদেরকে দিতে পারি না সেই লোকের দোষের দায়ভার নিতান্তই তার সেই ব্যক্তির সেই দোষের দায়ভার আপনার না বা আরেকজন মুসলমানের না আরেকজন সাধারণ মুসলিমের না এই জিনিসটা কিন্তু পুরো পৃথিবীতে একটা প্রচলিত মানবিক ধারণা যে আপনার দোষের দায়ভার আপনি মুসলিম বলে আরেকজন মুসলিমের দায়ভার কিন্তু আমি আপনার উপরে চাপাতে পারি না আমি ঢালাওভাবে বলতে পারি না যে আপনিও যেহেতু মুসলমান আপনিও দোষী এটা আমি বলতে পারি না বা আপনার উপরে কোনো ধরনের অত্যাচার অবিচার অনাচার এগুলো আমি চালাতে পারি না এখন বানু মুস্তালিক বা বানু কুরাইজা গোত্রের কোনো ব্যক্তি যদি কোনো ধরনের অপরাধমূলক কাজ করে থাকে তাহলে সেই অপরাধের বিচার হতে হবে এবং বিচারে তাকে শাস্তি দান করতে হবে কিন্তু একটা গোত্র ধরে গোত্রের সবাইকে ধরে নারী পুরুষ শিশু সরি আমার লাইনটা একটু ইয়া হয়ে গিয়েছিল নারী পুরুষ শিশু সবাইকে ধরে কিন্তু আপনি বলতে পারেন না যে তারা সবাই দোষী সবাই অপরাধী যদি কোনো চুক্তি ভঙ্গ হয়ে গিয়ে থাকে সেটা হচ্ছে গোত্রের যিনি লিডার ছিলেন বা কোনো ধরনের অপকর্ম যদি করে থাকে তাহলে যারা যারা অপকর্ম করেছে তাদেরকে ধরে তাদেরকে শাস্তির বিধান করা যেতে পারে ঠিক আছে এবং সেটার একটা মানে উপযুক্ত বিচারিক কাঠামোর ভিতর দিয়ে যেতে হবে যেন অপরাধীগণ তারাও আত্মপক্ষ সমর্থনের সুযোগটা পান এটা হচ্ছে আমাদের আদর্শ বিচারিক কাঠামোতে আমরা এই জিনিসটা দাবি করি যে আপনি যত বড়ই অপরাধী হন না কেন আপনি যেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান আপনি যেন একজন উকিল নিয়োগ করতে পারেন এবং আপনার উপরে যেন কোনো শারীরিক নির্যাতন না হয় এই জিনিসগুলো আমরা আশা করি তাই না একটা আদর্শিক মানবিক বিচারিক কাঠামোর ভিতরে কিন্তু একটা গোত্র ধরে কিন্তু আপনি বলতে পারেন না বা ইহুদি গোত্র ধরে কিন্তু আপনি বলতে পারেন না এই যে এইখানে যদি কোনো ধরনের অপরাধ হয়েও থাকে সেটার দায়ভার কিন্তু ওই ব্যক্তির উপর বর্তাবে যে অপরাধটা করেছে সেখানে নারী এবং শিশুদেরকে হস্তগত করে কারাগারে বন্দী করা এবং তারা কিন্তু কোনো অপরাধী না আপনি কিন্তু গোত্র ধরে সবাইকে ধরে যখন আপনি এই ধরনের আক্রমণ চালাবেন বা এই ধরনের কথা বলবেন তাহলে কিন্তু নিউজিল্যান্ডের আক্রমণের সাথে এই আক্রমণের কোনো পার্থক্য নাই কারণ হচ্ছে আপনি ধর্ম বিশ্বাসের উপর ভিত্তি করে তাদের উপরে আক্রমণ চালাচ্ছেন বা তাদের উপরে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন কিন্তু এটার সাথে কিন্তু ধর্মের কোনো সম্পর্ক নাই এটা হয়তো একজন ব্যক্তি দোষ করেছে হ্যাঁ আমি আমি এটার মানে পরিপ্রেক্ষিত জানি প্রেক্ষাপটটা জানি কিছু ঘটনা ঘটেছিল সেই সময় ইহুদিদের সাথে হযরত মুহাম্মদের নানা ধরনের ঘটনা ঘটে যাচ্ছিল একের পর এক ঘটে যাচ্ছিল কিন্তু ভাই যত ঘটনাই ঘটুক না কেন সেইটা কিন্তু আপনি জাস্টিফাই করতে পারেন না কারণ হচ্ছে এখানে নারী এবং শিশুদেরকে বন্দী করা হয়েছিল এবং বনু কুরাইজা গোত্রের 600 থেকে 900 পুরুষকে একদিনের ভিতরে হত্যা করা হয়েছিল একদিনে ভাই কোনো বিচার হতে পারে না 900 জন মানুষের বিচার একদিনে হতে পারে না এখানে আপনার মানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে আপনাকে আপনার প্রমাণ দাখিল করার সুযোগ দিতে হবে আমি প্রমাণ দাখিল করবো আপনার বিরুদ্ধে আপনি প্রমাণ দাখিল করবেন আমার বিরুদ্ধে এটা একটা লং টার্ম প্রসেস এখানে একদিনে 900 জন মানুষকে 900 জন কি অপরাধী ছিল 900 জন কি অপরাধ করেছিল 900 জনের ভিতরে তো এমন এমন মানুষ ছিল যারা এই চুক্তি সম্পর্কে জানেও না তাহলে তাদের কি দোষ ছিল এবং যে নারী এবং শিশুদেরকে বন্দী করা হলো দাস হিসেবে পরবর্তীতে বিক্রি এবং গনিমতের মাল হিসেবে ভোগ করলো হযরত মুহাম্মদের সাহাবীরা তারা কি দোষ করেছিল এই কারণে আমি মনে করি যে পরিপ্রেক্ষিতের আলোচনাটা আপনার করতে হলে আপনার সবার আগে আপনার ডিসাইড করতে হবে যে তাহলে কিন্তু প্যালেস্টাইনে যে আক্রমণ গুলো ইসরায়েল চালাচ্ছে সেটাও কিন্তু জাস্টিফাই হয়ে যায় প্যালেস্টাইনে কোনো এক মুসলমান ইসরায়েলের উপর বোমা মেরেছে এই কারণে তারা কি করলো বিমান পাঠিয়ে একদম বিলীন করে দিল একটা স্কুল বিলীন করে দিল স্কুলে বাচ্চা কাচ্চা মারা গেল কিন্তু ওই বাচ্চা কাচ্চা তো কোনো দোষ করে নেই বাচ্চা কাচ্চা তো বোমা মারে নেই তাহলে আপনি কেন বাচ্চাদেরকে মারলেন কিন্তু এইটা নিয়ে কি কত কত দূর কথাবার্তা বলা হয় আপনাদের মানে আপনাদের নাস্তিক ভাইয়েরা অথবা জাতিসংঘ কতটুকু এখানে হস্তক্ষেপ করতেছে যে আমাদের মানে মুসলমানদের উপর ফিলিস্তিনে প্যালেস্টাইনে যে হামলাগুলো হচ্ছে ইসরায়েল অথবা আমেরিকা যেগুলো করতেছে সেগুলোর মানে সেগুলোর বিপক্ষে কোনো কথা বা জোরদার কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি সেই সেই জন্য তাদের হ্যাঁ হচ্ছে কি তাদের পক্ষে আপনি কয়টা বক্তব্য দেন বা কত কত কথা বলেন অসংখ্য কথা বলা হয়েছে আমাদের যে প্রয়াত একজন মানে লেখক ছিলেন অভিজিৎ রায় উনি অনেকবার স্ট্যাটাস দিয়েছেন প্যালেস্টাইনিদের পক্ষে অনেকবার স্ট্যাটাস দিয়েছেন রোহিঙ্গাদের পক্ষে আমি 2011 সাল থেকে লেখালেখি করি অসংখ্য লেখা লিখেছি আমি রোহিঙ্গাদের পক্ষে রোহিঙ্গাদেরকে যেন বাংলাদেশে স্থান দেওয়া হয় কিন্তু ভাই আমার পক্ষে তো আপনারা কেউ লেখেন নাই আপনারা কেউ লিখেছেন যে আসিফ মহিউদ্দিন একজন নাস্তিক হলেও বাংলাদেশে তাকে ফিরিয়ে নিয়ে আসা উচিত আপনারা যারা একদম মানে ইয়া মুসলমান যারা আলেম ওলামা তারা কেউ কখনো বলেছেন আমার সম্পর্কে যে আমি ইসলামের সমালোচক সমালোচক হওয়ার পরেও আমাকে যেন বাংলাদেশে নিয়ে আসা হয় স্থান দেওয়া হয় আমি বাংলাদেশের নাগরিক আমাকে নাগরিক আপনি কখনোই পারবেন না কারণ এমন কোন কথা আমি কখনো বলি না আর যদি আপনি আমাকে কোনো ভুল বের করে দেখাতে পারেন হ্যাঁ আমার এই সৎসাহস আছে যে আমি আমার ভুল স্বীকার করে নিব আমি বলবো যে হ্যাঁ এই কথাটা আমি ভুল বলেছিলাম বলেন আপনি কোনটা আমি ভুল বলেছি
এটা তো বল আমি তো আপনার বক্তব্য শুনতেছি অনেক দিন ধরেই কিন্তু আমিও লেখাপড়া করতেছি আমি করে আশা করি আমি আপনার সাথে আবার বলবো অবশ্যই অবশ্যই আপনি আমার ফোন ধরে দিবেন এবং আপনি যদি সঠিক সমালোচনা করতে পারেন আপনাকে আমি অ্যাপ্রিশিয়েট করব আমি আরো সাধুবাদ জানাবো আপনার কল কাটবো না আমি আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করব যে আপনি একটা চমৎকার আমার ভুল ধরিয়ে দিয়েছেন আমি আপনার থেকে একটা নতুন জিনিস শিখতে পারলাম এটা আমার জন্য ভালো আপনার জন্য ভালো আপনিও পড়ালেখা করলেন আমিও একটা নতুন বিষয় জানতে পারলাম ঠিক আছে কিন্তু আচ্ছা আমার হ্যাঁ জি বলেন বলেন আর কোনো প্রশ্ন আছে না আমি একটা প্রশ্ন করে আমি শেষ করে দেব যে এই যে যুদ্ধ হয় বা একটা দেশের সাথে একটা দেশের যুদ্ধ হলো তো আপনি কি মনে করেন সেই মহিলা অথবা বাচ্চাদেরকে কি খুন করে ফেলা উচিত মানে যুদ্ধ যখন হয় বেসামরিক মানুষের উপরে কোনো ধরনের কোনো কিছু আপনি করতে পারবেন না একটা সভ্য সমাজে এমনিতেই যুদ্ধটাকে আপনার মতামতটা কি যে ওই যুদ্ধের পরবর্তী সময়ে মহিলাদেরকে কি করে দেওয়া উচিত ছেড়ে দেওয়া উচিত মানে একেবারে টোটালি ফ্রিডম দিয়ে দেওয়া উচিত ফ্রিডম অবশ্যই ফ্রিডম দেওয়া উচিত অবশ্যই তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেবেন কেউ পৃথিবীতে এমন কোনো নারী নাই যে স্বেচ্ছায় আপনার কাছে এসে বলবে ভাই আপনি আমাকে দাসী করে তোমার বাসায় নিয়ে আমার সাথে সেক্স করো এরকম পৃথিবীর কোনো নারী আমি এখন পর্যন্ত এরকম কোনো নারী আছে বলে শুনিনি খারাপ লাগে দাসী প্রথাটা ইসলামে কেন রাখছে এটা নিয়ে আমারও মানে মাঝে মধ্যে মনের মধ্যে প্রশ্ন উঠে মানে আমারও অনেক সময় ইমান নষ্ট হয়ে যায় আমি মনে করি এই জিনিসটা আসলে বিভ্রান্তিকর ঠিক আছে ভাইয়া ভালো থাকেন আপনার জন্য শুভকামনা রইলো।